হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম রান্না বান্নার জন্য রসুন একটি প্রয়োজনীয় উপকরণ খাবার রান্নার জন্য সাধারণত রসুনের ব্যবহার বেশি হয়ে থাকে তবে অনেকে আমরা জানি না রসুনের গুণাগুণ সম্পর্কে আসলে ঔষধি গুণের জন্য রসুনের কদর চিরকাল কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগ ভোগ হাজার হাজার বছর ধরে রসুন বিভিন্ন দেশ ও সংস্কৃতির মধ্যে অনেক ধরনের ঔষধি কাজে ব্যবহার হয়ে আসছে চিকিৎসা বিজ্ঞানের জনক বলে পরিচিত হিম্পোক্রিটস দেহের ক্যান্সার ঘা কুষ্ঠ সারাতে রোগ সংক্রমণ প্রতিরোধ ও পরিপাকতন্ত্রের হজমজনিত সমস্যা দূর করতে রোগীদের রসুন খাওয়ার পরামর্শ দিতেন সুস্থ থাকতে রোজ খান এক কোয়া কাঁচা রসুন সকালে খালি পেটে খেতে হবে এমন নয় বিকেল দুপুর বা রাতে খেতে পারেন তবে খেতে হবে কাঁচা সাধারণ রসুনেরই একটা কোয়া খেতে পারেন শুধু তাই নয় আধুনিক ভেষজ চিকিৎসকরাও সর্দি কাশি জ্বর ফ্লু ব্রঙ্কাইটিস ক্রিমি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ খাদ্য পরিপাকের সমস্যা সহ লিভার ও পিত্তথলির নানা উপসর্গ দূর করতে রসুন খাওয়ার পরামর্শ দেন দর্শক আজকে আমরা জানব রসুনের স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে সঠিক তথ্য পেতে আর হেলথ টিপস সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন রসুনের স্বাস্থ্য উপকারিতা এক একটি মাঝারি সাইজের রসুনে এক লাখ ইউনিট পেনিসিলিনের সমান অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা রয়েছে দুই ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার মাধ্যমে সৃষ্টি অ্যামেবিক ডিসেন্ট্রি নির্মূলের ক্ষেত্রে রসুন বেশ কার্যকরী তিন শরীরের রোগ সংক্রমণ দূর করার জন্য একসাথে তিন কোয়া রসুন দিনে তিন থেকে চারবার চিবিয়ে খান চার রক্তের চাপ ও রক্তের কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য প্রতিদিন তিন থেকে দশ কোয়া রসুন খেতে পারেন রক্তচাপ ও রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধে রসুনের ভূমিকা অপরিসীম রসুন রক্ত জমাট নিরোধী অ্যাসপিরিনের মতোই শক্তিশালী ছয় রসুন খেতে হলে কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে চিবিয়ে না খেলে রসুনের রাসায়নিক উপাদান অ্যালিসিন নির্গত হবে না অ্যালিসিনই হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ক্ষমতা কাজে লাগানোর জন্য কাঁচা রসুন চিবিয়ে খাওয়াই উত্তম আসল এখন জেনে নেই কখন রসুন খাওয়া পরিহার করব এক যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক রসুন রক্তের জমাট বাধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে দুই অতিরিক্ত রসুন শরীরের অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম তিন রসুন খাওয়ার ফলে পাকস্থলিতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন চার শিশুকে দুগ্ধদানকারী মায়ের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলিতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আরবি হেলথ টিপস চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ